মিশিগানের নির্বাচনে এই বেলা বাড়ার সাথে সাথে শীতের এই সকালে রোদের তীব্রতা বেড়েছে, বেড়েছে উত্তেজনা। আপনারা দেখতে পাচ্ছেন এখন রাস্তায় কোনো মানুষ জনমানুষ নেই, কারণ হচ্ছে আজকে অফিস খোলা, সুতরাং সারা রাত ভোটের ফলাফল দেখার পর সবাই অফিসে গেছেন। অন্যদিকে যারা আছেন এখানে অনেক অধিকাংশ লোক করোনার কারণে বাসায় বসে অফিস করছেন, তারা কেউই এখন রাস্তায় বেরোচ্ছেন না বা পথে বেরোচ্ছেন না, সবাই চোখ টিভির দিকে। তবে এক্ষেত্রে মিশিগানের উত্তেজনার আরেকটা কারণ হচ্ছে মিশিগানে প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্প অনেকটা এগিয়ে থাকলেও এখন অ্যাবসেন্টি ব্যালট যখন গণনা শুরু হয়েছে সেই সাথে সাথে মিশিগানে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কারণ অধিকাংশ ব্যালট এসছে করোনা আক্রান্ত এলাকার, সেখানটায় যেমন ওয়েন কাউন্ট্রি, ডিট্রয়েট এবং বাংলা মুসলমান অধিষ্ঠিত এলাকা ডিয়ারবর্ন এবং অন্যান্য এলাকা যেখানে আফ্রিকান আমেরিকানরা বেশি, সেই এলাকার ভোট এখন গণনা শুরু হয়েছে। সেই সাথে ওকল্যান্ড কাউন্টি, যেখানে সবচেয়ে বেশি ইমিগ্রেন্টরা থাকেন, সবচেয়ে বেশি ডিফারেন্ট কালারের পিপলরা থাকেন, সেই ওকল্যান্ড কাউন্টির ভোট গণনা শুরু হয়েছে। অন্যদিকে অ্যানারবার এবং ল্যান্সিং, রাজধানী ল্যান্সিংয়ে একটা বিশ্ববিদ্যালয়ের শহর যেখানে অধিকাংশই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং অ্যানারবারও সেম, মিশিগান ইউনিভার্সিটি অফ মিশিগানের ছাত্র এবং শিক্ষকরা ওখানে থাকেন, সেখানের বাইডেনের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যদিকে ফ্লিন্ট, আপনারা জানেন ফ্লিন্ট অধিকাংশ আফ্রিকান আমেরিকান অধিষ্ঠিত এলাকা, সেখানটায় ডেমোক্রেট জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ঘোষণা করেছেন যে তিনি আইনের আশ্রয় নিতে পারেন। এর কারণ হচ্ছে আপনারা যদি দেখেন এখানে যে সুইং স্টেটগুলো এখন রয়েছে, উইসকনসিন, মিশিগান এবং পেনসিলভেনিয়া, এই তিনটি রাজ্যেই সেক্রেটারি অফ স্টেট হচ্ছে ডেমোক্রেট থেকে, সুতরাং ইলেকশন চালাচ্ছেন ডেমোক্রেটরা। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের ভয় যে তারা অবৈধ হিসেবে ভোট কাউন্ট করছেন। অন্যদিকে আপনি যদি সেক্রেটারি অফ স্টেটের বক্তব্য দেখেন, তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এখন নির্বাচনকে সুষ্ঠু করা, সুষ্ঠুভাবে ভোট গণনা করা। সেক্ষেত্রে তারা বারবারই বলছেন সময় লাগলেও তারা ভ্রূক্ষেপ করবেন না, তারা সঠিকভাবে এই ফলাফল দিতে প্রস্তুত।